উনি যেটা বলছিলেন যে গণতন্ত্রের মহিমার কথা, সত্যি এবারে দ্বিতীয় দফার ভোটের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন যে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলছিল, এবং অদ্ভুত দেখুন আজকের ভোটের ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বললেও একটা কথাও কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলেননি, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আর নাম্বার টু, কংগ্রেসের জয়রাম রমেশ যিনি মুখপাত্র, তিনি অভিযোগ করেছিলেন ফল প্রকাশের আগের রাতে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 130টি জেলার জেলাশাসককে ফোন করে কিছু বলেছেন। সঙ্গে সঙ্গে কমিশন বলেছিল যে শুধু মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে সন্ধ্যে 7টার মধ্যে, কিন্তু জয়রাম রমেশ সেটা করতে পারেননি, ফলে তিনি প্রত্যাহার করে নিতে বাধ্য হন। এইটাই হচ্ছে কমিশনের জায়গা, কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে তাহলে সঠিক ফল আসে, এই ফলটাই হচ্ছে ভারতের পক্ষে সবচেয়ে আশাব্যঞ্জক দিক। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেল না এমন ঘটনা কিন্তু ভারতে খুব সহজ বিষয় না। আপনি হিসাব করে দেখেন 1984 সালে ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পর রাজীব গান্ধী যে সরকার গঠন করেছিলেন সেখানেই একমাত্র দল যারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তারপর দীর্ঘ 30 বছর 2014 পর্যন্ত যতগুলো সরকার হয়েছে, 7-8টা সরকার হয়েছে, সব কটাই ছিল মিলিজুলি সরকার, ফলে নরেন্দ্র মোদীর পক্ষে মিলিয়ে জুলিয়ে চলাটা খুব একটা কঠিন হবে না। তবে যেহেতু 10 বছর একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, তো আর যেটা আপনি বলছিলেন যে উল্লেখযোগ্য হার, এ দেখুন অযোধ্যা জানি গত 1 বছরে এই দেশে একটা বিশাল হইচই বাঁধিয়ে দিয়েছিল বিজেপি, হিন্দুত্ব রাম জন্মভূমি এইসব নিয়ে, সেখানে এবার হেরে গেছে বিজেপি। ঠিক তেমনি কংগ্রেসের যে গড় আমেথি, সেখানে স্মৃতি ইরানি হেরে গেছেন এবং তিনি হার স্বীকার করে নিয়েছেন। পাশে রায়বেরেলিতে কংগ্রেসের রাহুল গান্ধী তার মা যা জিতেছিলেন তার চেয়ে অনেক বেশি ভোটে জিতেছেন। একইভাবে যদি আপনি উত্তর প্রদেশে দেখেন, সেখানে আবার অখিলেশ যাদব মানে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস মিলে খুব ভালো ফল করেছে। তার কারণ মানুষ ওই যে আপনি বলছিলেন যে হিন্দু মুসলমান ধর্ম এই বিষয়গুলো এবার ভোটে খুব বেশি করে এসে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যা বলছিলেন তার মধ্যেও কিন্তু সংখ্যালঘুদের কথা বারবার করে বলা হচ্ছিল, সিএএ এনআরসি ইউসিসি যে সমস্ত আইনগুলো করার কথা বলা হচ্ছিল, তার সঙ্গে যেটা দাঁড়াচ্ছিল সংখ্যালঘুদের বড় অংশের স্বার্থ বিকৃত হতে পারে বিজেপি ক্ষমতায় আসলে। আপনি সামগ্রিকভাবে ভারতটাকে দেখেন তো একটা অদ্ভুত একটা প্রবণতা দেখবেন, সেটা হচ্ছে কংগ্রেস তাদের পুরনো জায়গাগুলোতে শক্তি ফিরে পাচ্ছে। মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ভালো ফল করেছে, গুজরাটে পারেনি, এপাশে আসুন পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। কংগ্রেসে যেটা আসনটা জিতেছেন সেটা হচ্ছে গণি খানের গড়, জিতেছেন তার আত্মীয় অধীর চৌধুরী, যিনি কিনা রাজ্য সভাপতি এবং গতবার লোকসভায় বিরোধী দলের নেতা ছিলেন, তিনি হেরে গেছেন, 3 নম্বর জায়গায় পেয়েছেন। ফলে আপনি দেখেন কংগ্রেসের রাহুল গান্ধীর যে যাত্রা উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, এই জনসংযোগ যাত্রাটায় অসম্ভব ভালো ফল দিয়েছে। কারণ কংগ্রেসের লিগ্যাসি আছে মানুষের সঙ্গে মিশে যাওয়া, ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু যে কংগ্রেসকে দেখে মানুষ অভ্যস্ত সেই কংগ্রেসকে মানুষ খুঁজে পাচ্ছিল রাহুল গান্ধীর মধ্যে, মানুষের মধ্যে যাওয়া যেখানে কোনো নিরাপত্তা বলাই নেই, ত্রিস্তর কমান্ডো নেই, মানুষকে ছুঁয়ে দেখা, আবার বৃদ্ধাকে জড়িয়ে ধরা, তাদের সমস্যার কথা শোনা, মানুষ মনে করছিল কংগ্রেসের রাহুল গান্ধী সেই জায়গাটা দিচ্ছেন বা মানুষকে গুরুত্ব দিচ্ছেন, এবং প্রিয়াঙ্কা গান্ধী তাকে যোগ্য সহযোগিতা করেছেন। যে কারণে আপনি যদি দেখেন রায়বেরিতে ওয়ানাডে জিতেছেন রাহুল গান্ধী, তাও রায়বেরিতে তিনি প্রার্থী হয়েছেন, এখন হয়তো রাহুল গান্ধীকে একটা আসন ছাড়তে হবে, সেক্ষেত্রে যদি রায়বেরিতে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ান তো অবাক হওয়ার থাকবে না। আরেকটা ঠিক একই রকম অবাক হওয়ার থাকবে না, আগামীকালের মিটিংয়ে নীতিশ কুমার যদি কোনোভাবে আবার এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোড়ে চলে যান, কারণ উনি সবসময় ক্ষমতার খুব কাছাকাছি থাকেন, কি কারণে কেউ জানে না, কিন্তু উনি সবসময় ক্ষমতার কাছাকাছি থাকেন।